নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডের উইসডাম ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত তো বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের ফুড এসা এবং আর যারা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য যে সেকেন্ড মক টেস্ট নেওয়া হয়েছিলো সেই মক টেস্টে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো চলুন বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে কী হবে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারবেন এছাড়া বিভিন্ন নতুন নতুন চাকরি ইনফরমেশান সবার প্রথমে জানতে পারবেন চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সেকেন্ড মক টেস্টের যে প্রথম প্রশ্ন ছিল প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার গড় তেরো হলে প্রথম সাতাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তো রাইট আনসার কী হবে বন্ধুরা রাইট আনসার হবে চোদ্দ নেক্সট প্রশ্ন দুই নম্বরে দু হাজার সালে জুনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে চুয়াত্তর কেজি বিভাগে সোনা জিতলেন তো বন্ধুরা রাইট আনসার কী হবে রাইট অ্যান্সার হবে শচীন রাথি এরপরে বন্ধুরা তিন নাম্বার প্রশ্ন ছিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস প্রেসিডেন্ট এখন কে তো বন্ধুরা রাইট আনসারটা কী হবে রাইট আনসার হবে সন্দীপ সানচেতি এরপরে বন্ধুরা চার নম্বর প্রশ্ন ছিল এলিফ্যান্ট গুহা ভারতের কোন রাজ্যে আছে তো এলিফ্যান্ট গুহা ভারতের কোন রাজ্যে আছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে আছে এরপরে বন্ধুরা পাঁচ নাম্বার প্রশ্ন ছিল অ্যাজোল্লা হলো এক ধরনের শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া না ফার্ন তো বন্ধুরা রাইট আনসার কী হবে রাইট আনসার হবে ফার্ন এরপরে বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন ছিল বিহার এবং পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে কোন নদী প্রকল্প গড়ে তোলা হয়েছে তো অপশান দেখতে পাচ্ছেন শিলাবতী ভাগীরথী দামোদর এবং কাঁসাই তো বন্ধুরা রাইট আনসার কী হবে রাইট আনসার হবে দামোদর এরপরে বন্ধুরা সাত নম্বর প্রশ্ন ছিল দুটি সংখ্যার অনুপাত ছয় ইস্টু সাত প্রথমটির বর্গের সাথে দশ যোগ করলে এবং দ্বিতীয়টির বর্গ থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয় সংখ্যা দুটি কি কি। তো বন্ধুরা অপশান কী কী দেখতে পাচ্ছেন রাইট আনসার কী হবে রাইট আনসার হবে বারো এবং চোদ্দো এরপরে বন্ধুরা আট নাম্বার প্রশ্ন ছিল কত সালে বাংলায় দ্বৈত শাসন শুরু হয় তো বন্ধুরা দ্বৈত শাসন কবে শুরু হয় বাংলায় বাংলায় দ্বৈত শাসন শুরু হয় সতেরোশো সালে এরপরে বন্ধুরা নয় নম্বর প্রশ্ন ছিল ভারতের কোন রাজ্যে প্রথম সুতাকাল তৈরি হয় তো বন্ধুরা ভারতে কোন রাজ্যে প্রথম সুতাকাল তৈরি হয় ভারতে পশ্চিমবঙ্গে সবথেকে প্রথমে সুতাকাল তৈরি হয় এরপরে বন্ধুরা দশ নম্বর এবং শেষ যে প্রশ্নটা ছিল সেকেন্ড মক টস্টার সেটা ছিল পেলেগ্রাফ ইভেন্টিং ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয় তো বন্ধুরা পেলেগ্রাফ ইভেন্টিং ফ্যাক্টর ভিটামিন কোন ভিটামিনকে বলা হয় ভিটামিন বি থ্রিকে পেলেগ্রাফ ইভেন্টিং ফ্যাক্টর বলা হয় তো বন্ধুরা আশা করি সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করব। অনেক প্রশ্ন থাকবে নতুন নতুন ভিডিওতে তো বন্ধুরা ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কী করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন তো বন্ধুরা আজকের মতো ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম